সুপার শপের মতো বড় দোকানে বাজারের ব্যাগ হিসেবে পলিথিন নিষিদ্ধে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন ব্যবসায়ী ক্রেতারা। পরিবেশের সুরক্ষায় জনসাধারণের বাজার করার অভ্যাসে পরিবর্তনের পাশাপাশি পলিথিনের বিকল্প সহজলভ্য করার উপর জোর দিচ্ছেন তারা। ইকবাল ফরহাদ জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের সুপার শপগুলোর কাউন্টারগুলোতে নেই পলিথিন জাতীয় বাজারের ব্যাগ, কাগজ বা কাপড়ের ব্যাগ স্থান পেয়েছে সেখানে। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। এই বিষয়টাকে আমি পজিটিভলি দেখতেছি, বিকজ আমরা যে পলিথিনটা ইউজ করতেছি এটা আমাদের পরিবেশের জন্য অনেক বেশি দূষণ, কারণ পলিথিনটা যখন পচে অনেক বছর লেগে যায়। তো এমনিতে নর্মাল ব্যাগগুলো আমি মনে করি পলিথিন থেকে বেস্ট। তবে এটিকে ভালোর শুরু বলছেন অনেকে। পলিথিন বা প্লাস্টিকের বিকল্প উপকরণ সহজলভ্য করার উপর জোর দিয়েছেন তারা। আমরা ইতিমধ্যে এক ধরনের প্র্যাকটিসে ছিলাম যে আমরা সবসময় ডিপেন্ডেন্ট ছিলাম যে পলিথিন ব্যাগের উপর। এখন হয়তো আমাদেরকে সেই ছোটোবেলার মতো একটা থলে নিয়ে আসতে হবে, যেটা আমরা নিজেরা আসলে একসময় প্র্যাকটিস করতাম খুব ছোটোবেলায়। যখন আমরা বিভিন্ন জায়গায় যেতাম, বিশেষ বাবাদের সাথে যখন আমরা হাঁটে যেতাম, তখন কিন্তু একটা কাপড়ের থলে ছিল, তো ওটা কিন্তু খুবই ইকো ফ্রেন্ডলি আর কি। তো আশা করি সবাই এটা আমাদের, আমরা যদি যারা ক্রেতা তারা যদি অ্যাডজাস্ট করে নিই, যদি আমরা যদি একটা অ্যাডজাস্টমেন্ট করে নিই, আমরা যদি একটা ব্যাগ নিয়ে আসি, তাহলে কিন্তু আর পলিথিনের উপর ডিপেন্ডেন্সিটা আমাদের অনেক কমে যাবে। তা আমরা আশা করি এটা খুবই সময় উপযোগী একটা পদক্ষেপ, বাট এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা বারবার দেখছি পলিথিন বন্ধ করা হয়েছে, কিন্তু আবার কিছুদিন পর দেখা যাচ্ছে পলিথিনটিকে আবার চলে মার্কেটে চলে আসে। তো আস্তে আস্তে আমাদের চিন্তা করতে হবে কীভাবে আমরা পলিথিনের বিকল্প হিসেবে আমরা পাটের আছে, তারপর বিভিন্ন ধরনের সিনথেটিক কিছু আছে, এগুলোর উপর কীভাবে আমরা পলিথিনের বিকল্প হিসেবে ইউজ করতে হবে সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। সুপার শপগুলো পলিথিনের বিকল্প ব্যবহারে ক্রেতাদের উৎসাহিত করছে, নিচ্ছে নতুন নতুন পদক্ষেপ। কাস্টমারদেরকে আমরা গ্রাহকদেরকে SMS-এর মাধ্যমে জানাচ্ছি, আহ্বান করছি যেন আমাদের এখানে যখন বাজার করতে আসে যখন ব্যাগ নিয়ে আসতে পারে, অথবা ব্যাগ যদি নাও থাকে আমাদের এখানে হচ্ছে ব্যাগ কেনার মতো হচ্ছে আমরা অ্যাভেলেবিলিটি রাখছি। অর্থাৎ একটা ব্যাগ কেনার পরে যদি 8 বার ব্যবহার করে তাহলে কিন্তু ওই ব্যাগটা ফ্রি হয়ে যাচ্ছে। আমরা 16 টাকা ব্যাগ দিয়ে দিচ্ছি, স্টিকার লাগিয়েছি, নোটিশ বোর্ড দিয়েছি, অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যেন হচ্ছে সরকার যে নির্দেশনা দিয়েছে ওইটা অনুযায়ী যেন হচ্ছে বাস্তবায়নের জন্য কাস্টমারও যেন এগিয়ে আসে, আর আমরা এটাকে স্বাগতম জানাচ্ছি। ম্যাক্সিমাম হচ্ছে পজিটিভ রিভিউ দিচ্ছে, যে হচ্ছে কাস্টমারও চাচ্ছে যে হচ্ছে পরিবেশ যেন দূষণ না হয়, পলিথিন মুক্ত দেশ গড়ে উঠুক। সুপার শপগুলোতে পলিথিন জাতীয় সব ব্যাগ নিষিদ্ধ হওয়া পরিবেশ থেকে পলিথিনের ক্ষতি কমানোর ধারাবাহিক উদ্যোগের শুরু। আগামী মাসের প্রথম থেকে ঢাকা শহরের 10টি কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হবে, পর্যায়ক্রমে জোরদার হবে এ কার্যক্রম। ইকবাল ফরহাদ, BTV চট্টগ্রাম।